ঘোষবাবু ব্লগার কত মাঝি নিয়ে এসছে থলিতে করে কাস্টম খেলা শুরু হয়ে গেছে এখানে আমাদের দীপাবলির উপলক্ষে হ্যালো গাইস কেমন আছো সবাই স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে এখন বাজে সকাল 9টা আর আমি এখন ঘুম থেকে উঠলাম ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে লেট করে ওঠা হয়ে গেছে এখন ব্রাশ করিনি তো ব্রাশটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আজকে তো কালী পুজো মানে আমাদের বড় মার পুজো আজকে তো আজকের কে কেমন বাজি ফাটাচ্ছ কে কেমন এনজয় করছো কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তো সবার বাড়িতে ভালো মন্দ হচ্ছে পিঠে হচ্ছে ভালো ভালো খাবার হচ্ছে আমার বাড়িতে কি হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা দেখতে গেলে অবশ্যই ব্লকের সঙ্গে থাকতে হবে আর এখন মুখটা ধুয়ে নিই মুখটা ধুয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সকালবেলা মুখ ধোয়ার পরে একটু মাথায় জল দিয়ে তারপর আয়নার সামনে এসে ঠিক এরকম না করলে বাঙালিদের কিন্তু শান্তি হয় না বুঝেছো আমাদের এখানে কালী পুজোর উপলক্ষে মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো সেখানেই আমরা বেরিয়ে পড়েছি খেলা দেখার জন্য তো আমি সব থেকে একটু লাস্টে পড়ে গেলাম সামনে ওরা সবাই চলে গেছে আমি একটু লাস্টে পড়ে গেছি কারণ আমি দিন দিন তো লেতখর মাল হয়ে যাচ্ছে বুঝলে তো কাল 10টার সময় ঘুম থেকে উঠছি যাবো খেলা দেখবো কিছুক্ষণ থাকবো ওখানে টাইম পাস করবো আচ্ছা সারাদিন কী করছি তোমরা দেখতে থাকবো ঠিক আছে তো ওখান থেকে খেলা দেখে দুপুরবেলা বাড়িতে যাবো এখন বাজে প্রায় 10:30 বাজে তো চলো একেবারে খেলার মাঠে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে আসলাম আর আসার সময় ভিডিও করতে পারিনি তার জন্য সরি একটা সমস্যা হয়ে গেছিলো ওই জন্য ভিডিওটা বানাতে পারিনি আসার সময় বাড়িতে চলে এসেছি এখন স্নান করে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা হয়তো আবার দোকানে যেতে হবে বোনদেরকে বাজি কিনে দেওয়ার জন্য এখন যাই গিয়ে স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো প্রতিদিনের মতো আমরা বিকেলে ঘুরতে বেরিয়ে গেলাম তো দুপুরবেলা ভাইরা এসেছিল আমার কাছে ভাই আর বোন এসেছিলো এসে বলছিল কি যে বাজি কিনে দেয় বাজি কিনে দেয় তো সন্ধ্যাবেলার দিকে যাবো দোকানে বাজি কিনতে ওদের জন্য আজকের বড় মার পুজো আর আজকে ওয়েদারটা যা লাগছে না পুরো সেরা লাগছে সেরা সেরা দূর দূর থেকে ভেসে আসছে শ্যামা মায়ের গান মনের মধ্যে আলাদা একটা অনুভূতি হচ্ছে এখন আমি দুটো কি তিনটে রিল বানাবো তারপরে সন্ধ্যাবেলা দোকানে যাব দোকানে গিয়ে ভাইদের জন্য বোনদের জন্য বাজি কিনবো তোমার অবশ্যই দেখতে পাবে কী বাজি নিচ্ছে ওদের জন্য দেখতে পাবে তো এখন আপাতত একবার রিলটা বানিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মাত্র একটা রিল বানিয়েছি একটা আজকে রিল বানানোর মুডটা তেমনভাবে ছিল না ওই জন্য বানাতে পারিনি আর যারা রিল দেখতে চাও আমি ডিসক্রিপশানে আমার ফেসবুকের মানে ওটা আমি ফেসবুকের রিল বানাই ঠিক আছে ফেসবুকের রিল ফলো করতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো গিয়ে ফলো করে দিও এখন বাড়ির দিকে চলেছি এখন যাবো দোকানে ভাইদেরকে বোনদেরকে নিয়ে দোকানে যাবো গিয়ে বাজি কিনে দিতে হবে ওদের তো চলো বাড়ির দিকে গিয়ে দেখা হচ্ছে দোকানের দিকে যাচ্ছি আর বোনদেরকে ভাইদেরকে বাড়িতে ছেড়ে গেছি কারণ ওরা আসলে সমস্যা যাবে ওরা আসলে অনেক অনেক কিনতে চাইবে আর আমার কাছে অতটা টাকা পয়সা নেই যে আমি বেশি বেশি বাজি কিনে দেবো যতটা আছে আমি ওদের জন্য কিনে নিয়ে যাবো তো চলো একেবারে দোকানে গিয়েই দেখা হচ্ছে সেই দোকান ডিম কিনেছিলাম সেই দোকান ভাইদেরকে বাজিটা দিয়ে দিয়েছি আরেকটা আছে আমার কাছে প্যাকেটটা আরেকটা বোনের জন্য আছে তা ওকে এটা দেবো আর এখন বাড়িতে একটু কাজ বাজ করতে হবে টুকটাক করে মোমবাতি ফোমবাতি ধরাতে হবে এগুলো তো ওগুলো করি চলো মাথা পড়বে যা শেষ হয়ে গেল তো
কোন দিয়ে ফাটাবি কোন দিয়ে ফেলবি কই ফাটিনি বাবু বাবু ফাটিনি ওই দে ফেটেছে আটা ফাটা আটা ফাটা আটা ফাটা সাহস তো কম না তোর ভয় লাগে না ভয় লাগে না তোর এই ওর অবস্থা দেখি মামা আয় গায় আয় গায় কালি ফটকা পড়ছে কালি ফটকা ওইদিকে ফেলবি ওইদিকে ওইদিকে এদিকে না আমি চল যাচ্ছি আমার ফাঁকার দিকে তোরা থাক তোরা থাক এখন চলে আসছি আমি হ্যাঁ পয়সা নেই আমার কাছে যাচ্ছিল তাই কিনে দিচ্ছি ওই কালি ফটকা ফাঁকা সামনে বছর বড় দেখে কিনলো বড় দেখে আজকাল না বড় দেখে বম কিনে দেবো আজকে একটা দীপাবলি রাত তোরা বাজি ফাটাবি আনন্দ করবি তারা তোরা কেন ফ্রি ফায়ার খেলা করছিস ওই দেখো অবস্থা দেখো অবস্থা দেখো দে এখন সবাই গ্রামের যত ছেলেগুলো সবাই কিন্তু আমরা এখন ফাঁকার দিকে আড্ডা মারছি ওরা ওখানটায় সবাই ফ্রি ফায়ার খেলা করছে বসে আর আমি কি করবো আমি টুকটাক করে বাচ্চাদের সাথে বাজি ফাটাচ্ছি এনজয় করছি ওদের সাথে দীপাবলির উপলক্ষে জমজমাট কাস্টম খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইন দিয়ে বসে আছে এখানটায় এখানে আমাদের সুমন ব্রো কাস্টম খেলছে এখানে আমাদের সমীর কাস্টম খেলছে এখানে আমাদের ষষ্ঠী বাবু সেই বাবু বাবু খেলা ভালো হচ্ছে বাবু দীপাবলির উপলক্ষে তো আমরা কিছুক্ষণ এখানে আড্ডা মারি কিছুক্ষণ আড্ডা মারার পরে বাড়িতে যাবো বাড়ি থেকে খাওয়া দাওয়া করতে হবে খিদে ফিদে পেয়ে যাচ্ছে আমাদের ঘোষবাবু ব্লগার কত মাটি নিয়ে এসছে থলিতে করে আমি কাউকে দান করতে আসিনি সবাই নিয়ে নিচ্ছে সবাইকে জানাই হ্যালো গাইস গুড মর্নিং কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি ওখান থেকে বাড়িতে এসেছি রাত্রিবেলা বাড়িতে এসে ভিডিও এডিট করছিলাম শুয়ে শুয়ে বলছি একটু কিছুক্ষণ পরে আবার ভিডিও বানাবো তো এডিট করতে করতে আর শুয়ে পড়েছি ওই জন্য ভিডিওটা বানানো হয়নি কমপ্লিট করা হয়নি কালকে তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো লাগলে শেয়ার করো আর লাইক তো অবশ্যই করতে হবে কারণ লাইক করলে আমাদের মতো ছোটো ইউটিউবারদের মোটিভেট পাই আমরা ঠিক আছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে টাটা